ওকে ভেহারা সো এখন যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে আমাদের যোগের ত্রিভুজ বিধি কেন দরকার হয় অবভিয়াসলি এটা দরকার হয় এই কারণে যে আমরা এখন দুই বা ততোধিক ভেক্টর কে আমরা কিভাবে যোগ করতে পারি বা তাদের যোগ ফল বা তাদের লব্ধি বা রেজাল্ট কি হবে সেটা বের করার প্রসিডিউরটা আমরা এখন জানব এটার আগে ধরো একটা এক্সাম্পল ভাবি যে তুমি এখানে আছো হচ্ছে ঢাকাতে এরপর তুমি গেলা বরিশাল এরপর সেখান থেকে হচ্ছে তুমি গেলা হচ্ছে কক্সবাজার এখন যে জিনিসটা বলবো যে তুমি বরিশাল ঢাকা থেকে বরিশাল ভাবে বাই লঞ্চ গেলা দেন বরিশাল থেকে কক্সবাজার আবার বাই লঞ্চে গেলা ঠিক আছে আলটিমেটলি তুমি যাত্রা করলা কতটুকু পথ মানে তোমার এই বরিশালে তোমার কোনো কাজ নাই তুমি জাস্ট গ্রাম বাংলার সৌন্দর্য দেখার জন্য একটু বেশি পথ ঘুরে কক্সবাজার গেছো যে জিনিসটা হচ্ছে আমরা গণিতের ভাষায় বা সায়েন্সের ভাষায় আমাদের ইউজলেস বলে কোনো জিনিস নাই আমাদের ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি তোমার ঢাকা থেকে বরিশাল তুমি ট্রাভেল করলা গুড তুমি বরিশাল থেকে কক্সবাজার ট্রাভেল করলে গুড কিন্তু আলটিমেটলি তুমি গেছো কই ঢাকা থেকে কক্সবাজারে তার মানে এই দুইটা পথের যোগফল বলা যে কথা এই পথটা হচ্ছে তোমাদের একই পথ তার মানে এটাকে যদি আমি এ দ্বারা ডিনোট করি এটাকে যদি আমি বি দ্বারা ডিনোট করি এটাকে যদি সি দ্বারা ডিনোট করি তার মানে তুমি ঢাকা থেকে বরিশাল গেছো কি ঢাকা থেকে বরিশাল এ থেকে বি এর দিকে এবি ভেক্টর দেন বরিশাল থেকে কক্সবাজার আমাদের বি থেকে সি এর দিকে বি ভেক্টর এদের যোগ হবে জাস্ট ঢাকা থেকে কক্সবাজার মানে তোমাদের এসি ভেক্টরটা সো এসি ভেক্টর বলা মানে কি আমাদের এবি প্লাস বিসি ভেক্টরের যোগফলটাকে আমরা বলতেছি এখন যে জিনিসটা হচ্ছে সহজ কথা এটা আমরা এভাবে মনে রাখবো যে দুই বা ততোধিক ভেক্টরের এটাকে আমরা বলি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটাকে আমরা চাইলে তুমি যদি এটাকে ডিনোট করো যে এটা ইউ ভেক্টর ছিল মানে এবিটাকে ইউ দ্বারা ডিনোট করলাম যেমনটা আমরা তখন এক্স দ্বারা ডিনোট করেছিলাম এটাকে আমি ডিনোট করলাম ভি দ্বারা তাহলে আমার এটাকে বলতে পারি যে তাদের এটা কি তার শুরু বিন্দু এটা হচ্ছে কি তার শুরু এটা কি তার মধ্যবিন্দু বা মধ্যবর্তী অবস্থা আর এটা কি তাদের শেষ বিন্দু তাহলে আমাদের যোগফলটা হবে শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিস্ট্যান্সটা তাহলে যোগফলটা কি আমাদের ইউ প্লাস ভি ভেক্টর ঠিক আছে এটাকে আমরা বলি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ঠিক আছে সো এখানে হচ্ছে ব্যাপারটা কি যে আমাদের অলস যে এই জিনিসটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সিস্টেম দ্বারা বুঝলাম কিন্তু আমাদের যদি এরকম হ্যাঁ আমার কাছে আমি এখান থেকে এ থেকে বিতে তুমি এভাবে যাচ্ছ এখান থেকে তুমি সিতে যাচ্ছ এখান থেকে তুমি ডিতে যাচ্ছ এখান থেকে তুমি ইতে যাচ্ছ তুমি কি বেশ কতগুলো পথকে তুমি গেলা তাহলে এটা লব্ধি কি হবে এটা লব্ধি হবে জাস্ট এ থেকে এক্সাম্পলটা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা একাধিক পথ এ থেকে দিতে গেলাম বি থেকে এত কিছু বলা যেই কথা তোমার শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত বলাটা তোমাদের একই ঠিক আছে। এখন একটা জিনিস আমি বলে রাখি যে এটা একটু অফ টপিক একটা আলোচনা যে মনে রাখতে হবে আমাদের সায়েন্স রিলেটেড বা পরিবেশ রিলেটেড কোনো জিনিসে আমাদের যে জিনিসটা আমরা বিভিন্ন জিনিস দেখি আমাদের তড়িৎ তরিত বলো আলো বলো আমাদের এখানে স্মরণ বলো এগুলো প্রত্যেকটাকে আমরা ক্যালকুলেট করব সবচেয়ে ন্যূনতম দূরত্ব দিয়ে তার মানে ব্যাপারটা ভাইয়া দেখো এ থেকে সি এর মধ্যে এইটাও তো একটা পথ হইতে পারতো বা এইটাও তো একটা পথ হইতে পারত এটাও তো একটা পথ হইতে পারত কিন্তু না এদের সবচেয়ে ন্যূনতম দূরত্বটা কি অবশ্যই তাদের সরল রৈখিক দূরত্বটা হবে না এটাকে কিন্তু আমরা কাউন্ট করব শুরু থেকে শেষ বিন্দু সরল রৈখিক দূরত্ব কারণ এটাই সবচেয়ে ন্যূনতম দূরত্ব এটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পারি ভাবো যে আমি তরিতের ক্ষেত্রে দেখি ভাবো যে একটা বর্তনই আছে তোমার কাছে এটা একটা ব্যাটারি তোমার প্লাস মাইনাস আছে এখানে একটা আমার একটা রোধ আছে তাহলে স্বাভাবিক ব্যাপার এই বর্তনী দিয়ে তোমার ধর আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে কোনো প্রবলেম নেই এখন ভাবো যে তুমি এখান থেকে একটা তারকে বের করে এখান থেকে এই তারটাকে এইটার সাথে কানেক্ট করে দিলাম এখন তোমাকে যদি বলি ভাই তাহলে কি এখন তোমার কতটুকু কারেন্ট পরিবাহ হবে এই রোদ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না এখন যে কারেন্টটা প্রভাবিত হচ্ছে সেটা এভাবে যাবে এভাবে যাবে এভাবে যাবে যে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে যাত্রা করে ও এভাবে করে ব্যাকে আসবে কেন এই কাজটা করলো কারণ এই পথে ওর কোনো বাধা নেই এই পথটাই ওর জন্য যাত্রা করার জন্য স্বাচ্ছন্দের তাইলে ও এই পথটা দিয়ে যাত্রা করলো সো মেইন ব্যাপারটা হচ্ছে যে বিধিটা কি আমাদের এটা দরকার হবে প্রিভিয়াস ম্যাথে যে আমাদের কোনো শুরুর বিন্দু থেকে আমি একটা মধ্যবিন্দুতে গেলাম সেটা থেকে শেষ বিন্দুতে যাওয়া এদের যোগ ফলকে আমি দেখাতে পারি শুরু থেকে শেষ বিন্দুর ভেক্টর দ্বারা